আমার শেষ কথা, সিনেমা প্রদর্শনী নিষিদ্ধ। চলচ্চিত্র সেন্সরশিপ আইন 1963 এর 4(b)(1) উপধারা লঙ্ঘন করায় আমার শেষ কথা চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কাকরাইলের ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সের মিসার সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মুখ ইসলাম মিয়া নির্মিত আমার শেষ কথা সিনেমাটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন 1963(4)(1) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হল। এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রহীন বাংলাদেশের প্রদর্শনী নিষিদ্ধ করা হল। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আমার শেষ কথা চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী মো ইসলাম। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন নবাগত কাজী জারা টায়রা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াত, বরদা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি। গোলাম মোস্তফা, ডেক্স রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।